वेलकम टू सुदीप्तिज किचन। टुडेज रेसिपी ब्राउन ब्रेड गुलाब जामुन। ए ब्राउन ब्रेड गुलाब जामुन खेते हॉय खूबी टेस्टी एवं बनानो खूब सहज। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करा जाक। ब्राउन ब्रेड गुलाब जामुन बनाते लागबे आमार ब्राउन ब्रेड, एक बाटी चीनी आर 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ, 1 বাটি লিকুইড দুধ, 10 থেকে 12টি নকুল দানা, 150 গ্রাম রিফাইন্ড অয়েল ও লাগবে 5টি এলাচ। এবারে একটি প্লেটে আমি 8 পিস ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। একটি ছুরির সাহায্যে ব্রাউন ব্রেডের সাইডগুলো ভালো করে কেটে নেব। তারপর ব্রেডগুলো টুকরো টুকরো করে কেটে রেখে দেব। এভাবে সমস্ত ব্রেডগুলো কেটে নেব। এরপরে টুকরো করে রাখা ব্রেডগুলো মিক্সিতে দিয়ে ঢাকনা লাগিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এবারে একটি বাটিতে সমস্ত গুঁড়ো করে রাখা ব্রেডগুলো দিয়ে দেব। দিয়ে দেব পাউডার দুধ। এবারে 3 মিনিট ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটি ভালো করে ডো বানিয়ে নেব। ডোটি আমার রেডি হয়ে গেছে। এবারে এখান থেকে ছোট্ট ছোট্ট লিচি কেটে মাঝখানে নকল দানা ভরে গোলাপ জামুনের বল তৈরি করে নেব। এভাবে এক এক করে সমস্ত বল তৈরি করে নেব। গোলাপ জামুনের সমস্ত বল আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা বলগুলো কত সুন্দর হয়েছে। এবারে বলগুলি ভাজার জন্য একটি কড়াই গরম করে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল গরম হলে সমস্ত বলগুলো দিয়ে দেব। লো ফ্লেমে বলগুলো লাল লাল করে ভেজে নেব। বলগুলি আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবারে আমি প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা গোলাপ জামুনের বলগুলো আমার কত সুন্দর হয়ে ভাজা হয়েছে। এবারে চিনির শিরা তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি 1 বাটি জল নিয়ে নিচ্ছি। জলে ফুট এলে দিয়ে দেব এলাচ। এবারে দিয়ে দেব 1 বাটি চিনি। এখানে ঠিক যতটা পরিমাণ জল নেব ঠিক ততটা পরিমাণ চিনিও নিতে হবে। 5 থেকে 7 মিনিট চিনির শিরাটিকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর হাতে নিয়ে দেখব চিনির শিরাটি আঠা আঠা হয়ে হাতে লাগছে কিনা। এই দেখুন বন্ধুরা চিনির শিরাটি হাতে লেগে যাচ্ছে, তার মানে শিরাটি রেডি হয়ে গেছে। এবারে চিনির শিরায় সমস্ত গোলাপ জামুনগুলো দিয়ে দেব। 5 থেকে 6 ঘন্টা চিনির রসে গোলাপ জামুনগুলোকে রেখে দেব। 6 ঘন্টা পর চলে এসেছি। এই দেখুন বন্ধুরা গোলাপ জামুনগুলো কত সুন্দর হয়ে ফুলেছে। এবারে একটি বাটিতে গোলাপ জামুনগুলোকে সার্ভ করে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার রেসিপিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও আমার রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।